समय तो अत्यंत कम जत दूर सम्भव किसी किसी को भागवत किसी किसी कथा के हमारा कीर्तन अपना एक दिन सामने आस लोग सामने ना हो आज के विदेशी लोग नहीं तो सब ये मुझे मन बड़ा चंचल है कैसे राधे
तेरे कैसे भजन को ब्रजवासी हम कीर्तन करें राधे मन बड़े चंचल मन का चंचल के है मन बड़े चंचल राधे तेरी भजन कैसे मन का के दत्तखम पुरजित तो हमरा कंट्रोल करते ना पाई तेरे दत्तखम पुरजित तो वास्तव के भजन पाई भजन करते हुए आगे मन का के ठीक करते हुए एकाग्र एकदम जोगी कर जो प्रशेष आदि द्वारा अष्टांग जो प्रशेष प्रशेष आदि मन के तरह कंट्रोल मन सदा सतत चंचल मुरिग्रह कृष्ण अर्जुन के बोले चंचल ही मन कृष्ण ये कृष्ण हमारे मन है अत्यंत चंचल प्रमाथी पर्वत दृढ़ ताकि कंट्रोल करा अत्यंत दुस्साहस संभव ताकि मन का वे कंट्रोल की करो अगर मन के कंट्रोल ना कर ले भजन भाई ताकि मन की करे कंट्रोल कर ले बोल मन जी कंट्रोल ना हो তাহলে ইন্দ্রিয়গুলো যেখানে সেখান থেকে ঘুরে গেল আর যিনি মনকে কন্ট্রোল করবে মন মনকে যিনি কন্ট্রোল করতে পেরেছে তার সব সিদ্ধি মনকে কি করবে এই জন্য গীতা এই জন্য ভগবান বললেন মনকে কন্ট্রোল করবার দুইটি পদ একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে বৈরাগ্য मन क्रिया আর মন তাহলে কত হলো একাদশ ইন্দ্রিয় একাদশ মানে কত এই যে একাদশ ইন্দ্রিয়ের মধ্যে মনটা হচ্ছে শ্রেষ্ঠ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বচা চোখের কাজ কি হচ্ছে সুন্দর রূপকে দর্শন দেখবার পঞ্চতন্মাত্র মধ্যে রূপ রস শব্দ গন্ধ কি বললাম রূপ রস শব্দ গন্ধ আর আরে চোখে লাগছে কি সুন্দর রূপকে দর্শন যদি এখানে সুন্দর একটা গোলাপ ফুল ফুটে থাকে সুগন্ধ গোলাপ তাহলে চোখগুলো কোথায় যাবে দুইটিও কোথায় যাবে গোলাপ ফুলের দিকে যাবে রূপের দর্শন রস यहाँ तक ही जाए प्रसाद साधन भगवान हमने ये जिहार तैयार करे छे अमन भावे ये जिहार भीतर छयटा जगह रही छे और ये छयटा जगह मध्य छय प्रकार रस आस्वादन करे सरल रस कटु अम्ल तिक्त विदास मधु एगुलो हच्छे ठंडा अथवा गरम যাকে বলা হচ্ছে স্পর্শ সুখ অনুভব করছে কি সুখ স্পর্শ আগুনটা গরম কি ঠান্ডা গরম ঠান্ডা না গরম 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 গরমটা
চামড়া আসবে। হ্যাঁ, আগুনটা গরম, গরম কি ঠান্ডা? আগুন হচ্ছে গরম। কি করে জানেন? আগুনটা গরম পড়ে যাবে। তাহলে এই যে আমাদের ইন্দ্রিয় চক্ষু কর্ণ কানটার কি কাজ? সুন্দর শব্দ, যেখানে সুন্দর সুরিলি শব্দ আসে কানটা সেখানে জল কি যাবে। কেউ যদি সুন্দর সুরিলি স্বরের দ্বারা কীর্তন করে বা বংশী বোঝায় কানটা সেখানে শুনবে। আবার কেউ যদি কর্কশ ভাষা বলে, রূঢ় ভাষা, কানটা সেখানে শুনতে চায়, চায়। কেউ যদি গালি দেয় তাহলে কানটা কানের দ্বারা, কানের কাজ কি হচ্ছে? শব্দ, শব্দ। গন্ধ, গন্ধ কার কাজ? নাসিকা। মৃত্যুর সময় আসবে না কোনো গন্ধ আর লাগবে। শীঘ্র মৃত্যু আসছে কি করে বুঝবেন? তখন নাসিকাকে কাজ করবে, কারণ হাতটা কাজ করবে। চক্ষু কর্ণ নাসিকা জিয়া আর এগুলি, এগুলো হচ্ছে পঞ্চযে তন্ত্র যেগুলো। এই পঞ্চ তন্ত্র অনুভব করার জন্য আমাদের ইন্দ্রিয়গুলো চলে রূপ রস শব্দ গন্ধ বা স্পর্শ। তাহলে ইন্দ্রিয়গুলোকে দমন করবেন কি করে? কেন ইন্দ্রিয়গুলোর কাজ হচ্ছে কি সহজ রূপে যাওয়া, নিমন্ত্রণ করতে হয় না। স্বাভাবিক রূপে চক্ষু কর্ণ নাসিকা যে অত্যাচার, এর কাজগুলি স্বাভাবিক হয়ে যায়। আবার যদি এটাকে কন্ট্রোল না করা যায় ভজন হবে। এই জন্য ভগবান কি বললেন? দুই প্রকারের অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস হল বৈরাগ্যের নিচে গৃহ্যতে। অভ্যাস বারবার আমাদের ইন্দ্রগুলিকে ওই তন্মাত্রার বিষয় থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ফিরে নিয়ে কোথায় নিয়ে যাবে? না, ভগবানেরকে দেখাবে। চোখের যে কার্যকাল রূপ দেখা, সেই রূপ কার রূপ দর্শন করবে? ভগবানের সুন্দর রূপ দর্শন করবে, ভগবানের রূপ দর্শন করবে। যদি ভগবানের সুন্দর রূপ চক্ষু দর্শন করে আর এই সংসারে অন্য কোন বস্তু দর্শন করার তার ইচ্ছা নেই। বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে কবি রাস, তবে মোর কথা দেবো যেও না গো যেও না গো মধুরা বিস্তৃপ্ত ঘাটের তথা আছে ন হরি গোবিন্দ রূপ মুখে মৃদুমন্দ হাস, অধরে বংশী তার অনর্থের অপরাধার শিখি পুচ্ছকে ভাই নাগর বিশ্বাস। শিখি পুচ্ছ মানে ময়ূর পঙ্খা চিনি খেতে ভালো লাগে। আমি এখানে বলছি কেউ যদি
দর্শন ভাই আচ্ছা কবিদের কেন দর্শন দেন নাই আগে Thank you.
लाल कपड़े लाल कपड़े।